বস, ও কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আমি কিন্তু কিছু বলছি না। যদি গফুর চাচা সম্পর্কে কিছু বলে তাহলে কিন্তু আমি মেরে ফেলবো। কি নজু, ওকে কথা বলার অধিকার তো আমরাই দিয়েছি, তুমি নিজেই বললে যে খুব শুনতে ইচ্ছে করছে। এই বলো তো, তুমি কোনো অসুবিধা নেই বলো। এই হচ্ছে সত্যিকারের নেতা, যে অন্যকে কথা বলতে দেয়, অন্যের সমালোচনা সহ্য করতে পারে। হ্যাঁ, রিয়াল নেতা, রিয়াল। তাহলে ভাই, তাহলে শুরু করব? হ্যাঁ বলো, নিশ্চয়ই বলবে। বলার দরকার নাই, অবশ্যই দরকার আছে। তোমার নাম হচ্ছে ডিজেল, ডরি সেকারে ডি, বর্গ জয়কারে যে ল, ডিজেল। এই শহরে এসে তার নামটাকে মুছে ফেলেছে, মুছে সে তার নিজের নাম দিয়েছে সরফরাজ চৌধুরী। সরফরাজ চৌধুরী, সংক্ষেপে সরফরাজ চৌ। এই সরফরাজ চৌ এর বাপের নাম ছিল হচ্ছে, একটু পেছনে যাই আমরা, আয়ুব বিশ্বাস। আয়ুব, আয়ুব বিশ্বাস কি করত? আয়ুব বিশ্বাস ছিল গ্রামের একটা অতি ক্ষুদ্র মুদির দোকানদার, এই খুচরা খাচরা জিনিস বিক্রি করত। কিন্তু সে কি নামে পরিচিত ছিল? পরিচিত ছিল রূপকথার আয়ুব। তার কারণ, সে বিভিন্ন ধরনের রূপকথার গল্পের মতো গল্প বানাইতো, বলতো যে তার দোকানের মাল নাকি জাহাজে চলে আসতো। আজকের দিনে যেরকম ঢাকা শহরে সুপার শপ, মেগা শপ, নানান কিছু আছে, ওই রকম জাহাজে করে মাল আসতো, সেই মাল নাকি সারা দেশে তার দোকান থেকে বিক্রি হইতো। এইরকম রূপকথার গল্প সে বলে বেড়ায়, মানে এক কথায় বলা যায় গাঁজাখুরি গল্প। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, গাঁজাখুরি গল্প। এইখানে একটু পেছনে আসা যায়, এই আয়ুব বিশ্বাসের বাপের নাম ছিল হলো পসা বিশ্বাস। কেন পসা বিশ্বাস? যাই হোক, পসার গল্পটি আমরা একটু পরে আসতেছি, আগে আমরা আসি এই গাঁজাখুরির গল্পে। এই পসা বিশ্বাস বিভিন্ন সময় মদ, গাঁজা, আফিং, ভাং এবং বিভিন্ন নিম্নমানের নেশা করে এই পসা আবর্জনার মধ্যে পড়ে থাকতো, এই জন্য লোকজন তাকে বলতো পসা বিশ্বাস। এই পসা বিশ্বাস এলাকায় যত ধরনের মাদক দ্রব্য আছে, এই আফিং, ভাং, গাঁজা, মাজা যা আছে, সমস্ত কিছুর মূল সাপ্লায়ার ছিল। এলাকার সমস্ত লোকজনদেরকে এই পসা বিশ্বাস নেশা কর বানাইছে। এই পসা বিশ্বাস এই গাঁজা, আফিং, ভাং খেয়ে বিভিন্ন ধরনের গাঁজাখুরি গল্প করে বানাইত। যেমন, সে নাকি কুইন এলিজাবেথের বিয়ে করছে, আর তার ছেলে আয়ুব বিশ্বাস নাকি গ্রেট ব্রিটেনের প্রিন্স, রাজপুত্র। আরও আছে, এই পসা বিশ্বাস এলাকার সমস্ত যুবক ছেলেপিলেদের এই গাঁজা, আফিং, ভাঙের নেশা ধরায় ধরাইয়া মোটামুটি এলাকাটাকে সর্বশান্ত করে দিছিল। আজকের দিনের এই যে সারা বাংলাদেশে যে মাদক সমস্যা, এই যে সমস্ত মানুষ এই গাঁজা, আফিং, ভাং এবং আরও ওই যে বাবা সমস্যা, এই সমস্যা, সেই সমস্ত সমস্যার মূলে আছে এই বিশ্বাস ফ্যামিলি। এবং এই বিশ্বাস পরিবার হচ্ছে এই মাদক সাম্রাজ্যের মাদার অর্গানাইজেশন, অর্থাৎ এমও। এটাই ইতিহাস আর কি, এটাই সত্য বাস্তব। তার না, তার বাবার ভাষ্য নজরুল, আমি 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 কে একবার বলেছি যে এটা এটা তার ভাষ্য, এটা তো অবশ্যই অবশ্যই তার বাবার ভাষ্য। তার বাবারা এরকম বলে, সেটা তার মতো সে বলেছে। হ্যাঁ, এ নিয়ে তো আমার এত মন খারাপ করার কিছু নয়। মন খারাপ কেন করবো? মন খারাপ করবো আমি? জি না, আমার তো মাইন্ড করার কিছু নাই এতে। আমিও যাবো, আমি আমার বাবার কাছে যাবো এবং সঠিক ইতিহাস, নির্ভুল ইতিহাস সেটা আমি তুলে আনবো, অসুবিধার তো কিছু নাই। না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এজন্য আমাদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা কোনোভাবেই নষ্ট হবে না। ঠিক, সত্যকে স্বীকার করতে পারবে না। এটা এখানে থাকে কেন? আর কত কত জায়গা আছে না এটা রাখার?
আপনি সিনেমাটা বিক্রি করে দেন সেটা আমি চাইনি, আর যে প্রক্রিয়া আপনি হস্তান্তর করতে চাচ্ছিলেন সেটাও তোমার ভালো লাগেনি। দেখো বাবা, এই নিয়ে তোমার সাথে আমার অনেক কথা হয়ে গেছে, আমি আর নতুন করে এই বিষয়ে কিছু বলতে চাই না। আব্বা, আপনি যখন সিনেমা হলটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তখন আমি কিংবা বড় ভাই কেউ দেশে ছিলাম না, আর এখন তো নয় একটা নিলামের পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, এখন একটা নিলামের পরিবেশ হয়েছে এবং সময় মতো নিলাম হবে, যার টাকা বেশি আছে সেই নিলামে জিতবে, বা সেই তো। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু ওই নিলামের টাকাটা নিয়েই আমার কিছু বলার ছিল। টাকাটার কথা কি? বড় ভাইয়ের কাছে সেরকম টাকা নেই, নিলাম যদি হয় উনি কনফার্ম হারবেন, আর উনি যদি হেরে যান তাহলে আমার পরিবারের ঐতিহ্যবাহী মধুমালতি সিনেমা হলটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। হয়তো যাবে, তো এই নিলাম নিয়ে এত উত্তেজনা দেখানোর কী ছিল? দেখো গুলজার, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, আমি তোমার শ্বশুর হিসেবে বলছি না, আমি রাজনের বাবা হিসেবে বলছি না, আমি আমার নীতিতে সবসময় অটল। আমি চাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিলাম হবে, আমি নিলামে যে জিতবে সেই হলে মালিক হবে, ব্যাস। হবে, কিন্তু আব্বা সেদিন আপনি আরও একটা কথা বলেছিলেন, আপনি মনে প্রাণে চান ওই সরফরাজ চৌধুরী যেন এই নিলামে জিতে, এইখানেই আমার আপত্তি। অবশ্য আপনার কাছে আমি একটা সহযোগিতা চাই আব্বা। সহযোগিতা? কী সহযোগিতা? বড় ভাইয়ের জন্য আমি কতগুলো বহুজাতিক কোম্পানির কাছে যাব, তারা যেন ওই সিনেমা হলের ব্যাপারে ইনভেস্ট করেন। আব্বা, আপনি দোয়া করে দেন, একটু শুধু বড় গলায় একটা কথা বলি, আমরা পৃথিবীর সবার কাছে হারতে রাজি আছি কিন্তু ওই সরফরাজ চৌধুরীর কাছে হারবো না। আব্বা, দোয়াটা তাহলে করে দেন। তুমি যদি সরফরাজ চৌধুরীর বিরুদ্ধে কথা না বলে দোয়া চাও তো বলো, আমি দোয়া করে দিচ্ছি। আব্বা, আপনি এটা কী বললেন? বড় ভাইয়ের চেয়ে আমার চেয়ে ওই সরফরাজ চৌধুরী বড় হয়ে গেল? আব্বা, আপনার দোয়া আমার লাগবে না। আপনার এত ধৈর্য কিভাবে হয়? আমার তো ধৈর্যে বাদ দিতে পারছি না, আপনি জানেন আমার কি করতে ইচ্ছে হচ্ছে। তোমার আবার কি করতে ইচ্ছে? ইচ্ছে তো হচ্ছে আমার, তোমাকে একবার জিগা গাছের ডাল দিয়ে ধুমতে চেয়েছিলাম না? জিগা গাছ কি চেনো তুমি? চেনো? চিনি বস, যে গাছ আহত হলে আঠা বের হয় এবং পানের বড় যে খুঁটি হিসেবে ব্যবহার করা। হ্যাঁ সেটাই, আমার ইচ্ছে করছে ইনসামকে টপ টু বটম জিগা গাছের ডাল দিয়ে ধুনি, ইচ্ছা মতো মারি, একটা ডালে নিতে পারবে, আমি একদম টপ টু বটম সপাং সপাং করে পিটাবো, তারপর তুমি আর ছাতু মিলে চার হাত পা ধরে চ্যাংদোলা করে নদীতে ফেলে দেবে। আর ওর বাপকে কি ইচ্ছে করছে জানো? বাবাকে ওর বাবাকে কিচ্ছু করবো না, শুধু একটা কুলি ভাড়া করবো, জাস্ট একটা কুলি, কুলিকে বলবো কাঁধে তুলে নে, সমিলে নিয়ে ফেলে দে, ফরাত করে একটা আওয়াজ হবে, দুই ভাগ হয়ে যাবে, শেষ। ওর দাদা, শেষ। ওর দাদাকে আমরা ঘুরিতে সুতায় মাঞ্জা দিতাম না, কি করে দিতাম? একটা হামান দিস্তা নিয়ে তার মধ্যে কাঁচের গুঁড়ো নানান উপকরণ দিয়ে আমরা ছেঁচতাম 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 ছেঁচতাম, ওর দাদাকে হামান দিস্তার মধ্যে ফেলবো, তারপর ছেঁচবো, তারপর তার রস দিয়ে ঘুড়ি সুতা মাঞ্জা দেবো, তারপর ঘুড়ি উড়াবো। হ্যাঁ বস, অন্য একটি ঘুড়ি এসে ওই সুতা কেটে দেবে, আমি আবার ওই সুতা টেনে এনে আপনাকে দেব, আপনি আবার ঘুড়ি উড়াবেন। কিন্তু নজুর, কিছু করা যাবে না, কারণ আমরা একটা ঐক্যের মধ্যে আছি নজুর, একটা শৃঙ্খলার মধ্যে আছি, কারণ আমাদের একটা দর্শন আছে, আমাদের যেতে হবে বহুদূর। আমাকে ডাইরেক্ট চোর বললো আর আপনাকে গাঁজাখোর, এটা না হয় মেনে নেওয়া যায়। আর আপনার বংশ কি বললো? তারা নাকি মদ গাঁজা আফিম ভাং এসবের মাদার অর্গানাইজেশন, এটা কি মেনে নেওয়া যায় বস? আর সাতুর বাবা গভীর মুয়াজ্জিন, কত বড় মাওলানা, ওনাকে সবাই শ্রদ্ধার চোখে দেখে, আল্লাহ জানে ওনার ব্যাপারে কি যে বলে, আমি ওইগুলি শুনতে চাই না। বলতে দাও, ঐক্যটা কোনোভাবেই ভাঙা যাবে না নজর, কারণ আমাদের যাত্রা বহুদূর, বহুদূর আমাদের যেতে হবে, ধৈর্য ধারণ করো। কত ধৈর্য, কত ধৈর্য, কত ধৈর্য,
এই পৃথিবীতে আমি অনেক ধৈর্যশীল ব্যক্তি দেখেছি, কিন্তু আপনার মতো একজনকে আমি দেখিনি। ঠান্ডা, কিভাবে ধৈর্য ধরেন আপনি? গরম আছে। তোমার একটা কথা কই, এই দেশে আত্মীয়তার সূত্র ধইরা চাকরি পাওয়ার যে রেওয়াজ, এটা কবে বন্ধ হইবে এটা কইতে পারো? মানে কি? আমি তো ইংরেজিতে কইতাছি না, বাংলায় কইতাছি। ওল্ড সার্লি, সে যদি তোর খালাতো ভাই না হইতো, না হইতো, তাইলে তাইলে তুই কি মনে করিস তোর এই চাকরিটা হইতো? ভুল ভুল ব্রিটিশ, তুমি একটা ভুল ধারণা নিয়ে বসে রয়েছো। হ্যাঁ, চাকরিটা আমি আত্মীয়তার সূত্র ধরে পাই নাই, আমি চাকরিটা পাইছি আমার নিজের যোগ্যতায়। এই সাত দিয়ে মাছ ডাকার চেষ্টা করবি রে, তুই নিজের যোগ্যতায় চাকরি পাইছিস, নিজের যোগ্যতা আমি সিনেমা হলের লোক, আমি রাজ্জাক সাহেবের সমস্ত সিনেমা আমি দিয়েছি, রাজ্জাক সাহেবের সিনেমা টিকিট এই ব্ল্যাকে বিক্রি করে এই ব্রিটিশ হাজার হাজার টাকা কামাইছে। ছোট স্যারের কথা কইস, আমি যেদিন ইত্যা চাকরি করতেছি সেদিন ইত্যা ছোট স্যারের আমি চিনি, তার আপাদ মস্তক আমার চেনা, নখ থেকে চুল পর্যন্ত আমি তারা চিনি, আমার চেয়ে বেশি কেউ চেনে না, ঠিক আছে? সেই আমি, সেই আমি তার কাছে চাকরি পেলাম না, আমার চাকরি হলো না। আর আপনার কিসের যোগ্যতা, আপনার কি এমন যোগ্যতা যে আপনার চাকরি হবে? এই জীবনে রাজ্জাক সাহেব সিনেমা দিয়েছি, তার একটা গান গাইতে পারবি? পারবি গান গাইতে পারবি? একটা গা গা পারবি নে? আমি গাচ্ছি, শোন আমি গাছি। আমি তো বন্ধু মাতাল নই, মাতাল যদি মরে নাই বলো, বেইমান বলো বেইমান, একটা বেইমান, জাত বেইমান। এই ব্রিটিশ, তুমি যেমনে কইলা মনে হইতেছে আমি পার্সিয়ালিটি করে চাকরিটা লইছি? হ্যাঁ, আমি যদি আরো খারাপ করে তোমারে কই, তাইলে তো মনে আমি ওই ঘুষ দিয়ে আমরা চাকরিটা লইছি না? এটা তো আর আমি কই পারবো না, এটা তো আর আমি কই পারবো না, এটা তো ভিতরে ভিতরে কি ঘটছে সেটা তো খোদা তাল্লা ছাড়া আর কেউ জানে না। এই ব্রিটিশ, হিসাব করে কথা কইবা, একদম হিসাব করে কথা কইবা তুমি, ঠিক আছে? আমি কিন্তু আর ওই রাস্তা চালি না, আমি এখন ছোট সাহেবের কিন্তু রাজ কর্মচারী। এইটাই হেডা বেলা পাইছে গেলি, নাহলে হিসাব তো অন্যরকম ছিল রে। অন্য হিসাব হইতো মানে? এই তুমি অন্য কি হিসাব করবা? হ্যাঁ, তুমি তো সাতের নামটাই কই তারো না, আওয়াজ কম, লেকচার একটু কম দেয়, ঠিক আছে? ছোট স্যারের যে কাজ দিছে সে কাজ করে যা, তার অর্ডার যদি কোনোরকম ভায়োলেট হয়ে যায় চাকরি থাকবো না, যা 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 যা। হ্যাঁ যাইতেছি। শোনো, ওই যে কইলা না যে রাজ্জাক সাহেবের একটা গান তোমার শোনাই আমি, এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা যে কোনো দিন কখনো কারো মনে পড়ে। দুটা গান মুখস্থ করে এসে ভাব দেখাইতেছে। আপনার ধৈর্য, আপনার নেতৃত্ব, আপনার সাহস এক কথায় অসাধারণ। দলের কনিষ্ঠ সদস্য হিসেবে আমার কিছু জানা আছে। হ্যাঁ, দলের কনিষ্ঠ এবং পরিমার্জিত সদস্য হিসেবে তোমার জানা থাকতে পারে, বলো।
এই যে দলটা চলছে তার তো একটা নিয়ম কানুন আছে। এখানে আপনি যেটা বলছেন সবাই সেটা করছে, আপনি যেটা বলছেন সবাই সেটা শুনছে, এক কথায় দলের সব কিছু আপনিই চালাচ্ছেন। আমি সব কিছু চালাচ্ছি কথাটা সত্য না, আসলে ব্যাপারটা এভাবেই হয়ে উঠেছে এবং সেই হয়ে ওঠার পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা আমাদের সবার জানা, আমরা একটা সিনেমা হল কিনতে চেয়েছিলাম কিন্তু আমরা ছিলাম কপর্দক শূন্য, কোনো টাকা পয়সা আমাদের ছিল না এবং কেউই রাজি হচ্ছিল না যে এটা সম্ভব না। একমাত্র আমিই বলেছিলাম যে টাকা পয়সা পরের ব্যাপার, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। তারপর সবাই রাজি হলো, তারপর থেকে আমরা একসাথে। হ্যাঁ, আপনার আত্মবিশ্বাসের ফলেই আজকে আমরা এতদূর এসে দাঁড়িয়েছি, সেই কৃতিত্ব আমি আপনাকে দিচ্ছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে, তা আমার কথা হচ্ছে যে আমরা কি এভাবেই চলবো নাকি আমরা এই দলের জন্যে নতুন কোনো সুনির্দিষ্ট নিয়মকানুনের ভেতর দিয়ে যাব। নতুন নিয়মকানুন মানে? আমাদের কোনো নতুন নিয়মকানুনের দরকার নাই, কোনো পরিবর্তনের দরকার নাই। বস যেভাবে চাইবেন সেভাবে চলবে,